আমাদের সমাজের মধ্যে মুরব্বী মা বাবারা যখন রাত্রে ঘুমাতে যান, আমাদের যুবক ভাইদের মধ্যে বোনদের মধ্যেও এমন অনেক মানুষ এমন আছে যারা রাতে ঘুমাতে যান, তাদের ঘুমটা অনেক পাতলা, ঘুমের মাঝে হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যায়, সহজে ঘুম আসতে চায় না। তখন অনেক সময় অনেকে আমরা করে থাকি কি, তখন কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকি, একটু হাঁটাহাঁটি করি, কেউ ফোন ধরি, কেউ বই পুস্তক পড়তে থাকি, কোনো কাজে লিপ্ত হয়ে যায়। বুখারিতে একটি হাদিস এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তে আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যখন রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, এই মুহূর্তে যদি এই কালিমাটা, এই দোয়াটা কোনো ব্যক্তি পাঠ করতে পারে, এর অনেক ফজিলত রয়েছে। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআররা মিনাল লাইল ফাকাল হিনা ইস্তাইকিযু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে যখন কারোর ঘুম ভেঙে যায়, এমন মুহূর্তে যদি কোনো ব্যক্তি এই কালিমাটা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে কালিমাটা, এই কালিমাটা যদি তখন কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ পাকের কাছে, এরপরে দোয়া করে রব্বিগফিরলি, আল্লাহর কাছে তার গুনাহ মাফের জন্য, ক্ষমার জন্য দোয়া করে, অথবা আও দাআ অন্য কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর রসুল বলেন উস্তুজিবা লাহু, ওই সময় কোনো বান্দা যদি এই কালিমাটা পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক ওই বান্দার দোয়া কবুল করে নেবেন। হাদিসের শেষ অংশে এসেছে, আল্লাহর রসুল বলেন, কামা ওয়া তাওয়াজ্জা সুম্মা সাল্লা কুবিলাত সালাতুহু। আল্লাহর রসুল বলেন, ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি জাগ্রত হয়ে ঘুম ভেঙে যাওয়ার পরে বিছনা থেকে উঠে উযু করে, ফাতাওয়াজ্জা সুম্মা সাল্লা, অতঃপর নামাজে দাঁড়িয়ে যায়, কুবিলাত সালাতুহু, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় কোনো ব্যক্তি নামাজে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজে যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তির নামাজটাকেও কবুল করে নেবেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেকের ঘুম পাতলা, আমাদের ঘুমের মাঝে যদি ঘুম ভেঙে যায়, ঘুম না আসতে চায়, আমরা এই সময়টুকু অন্য কাজে ব্যয় না করে এই সময়টুকু নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে পানাহ চাই, আর ওই কালিমাটা আমরা পাঠ করি, এই কালিমা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন। আমাদের মনের কোনো নেক বাসনা থাকলে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহর রসুল বললেন সেই দোয়াটিও আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।